আজকে আলোচনা করব তোমরা যারা সমসাময়িক 2020 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছো এবং তোমরা যারা স্বপ্ন দেখো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে চাকরি করবা, দেশে বা নিযুক্ত হয়ে নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত করবা। তোমরা এখন থেকে এসএসসি পরীক্ষা শেষ করে কিভাবে প্রস্তুতি নিবা, কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবা, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো। শুরুতে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা সোজা ট্রেনিং একাডেমি সম্পর্কে জানো তাদেরকে অভিনন্দন, যারা জানো না তাদেরকে একটু বলে দিই। সোজা ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতিমূলক আমরা কোচিং করে এবং এই কোচিং এর ক্ষেত্রে সোজা ট্রেনিং একাডেমি অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত একটি ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। যাই হোক, এখন বলে দিই তোমরা যারা স্বপ্ন দেখো বিমান সেনা পদে আবেদন করবা, বিমান সেনা পদে চাকরি করে বিমান বাহিনীর গর্বিত সদস্য হয়ে দেশসেবায় নিয়োজিত করবা, স্বপ্ন দেখা খুবই ভালো, আমরা সবাই স্বপ্ন দেখতে পছন্দ করি। বাট আমার জায়গা থেকে আমি আমার স্বপ্নকে কিভাবে পূরণ করব, সে স্বপ্ন পূরণের কথাটা নিয়ে আজকে আমার পুরো ভিডিও। আশা করি সবাই আমার সঙ্গে থাকবা, ভিডিওর মধ্যে দিয়ে গল্পের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব যারা আমরা 2020 সালে এসএসসি পরীক্ষা শেষ করলাম এখন থেকে আমি কিভাবে প্রস্তুতি নেব। প্রথমে বলি যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি সর্বনিম্ন তারা বাংলাদেশ বিমান বাহিনী পরীক্ষার জন্য যোগ্য হয়ে উঠবা। পাশাপাশি যাদের বয়স 16 থেকে 21 বছরের মধ্যে আছে তারা আবেদন করতে পারবা। এখন আবেদন কখন আসবে? সামনে মে জুন মাসের দিকে আমাদের বিমান বাহিনীর বিমান সেনা পদে সার্কুলার গুলো হয়ে থাকে। এখন এই কয়েকটা মাস তোমাদের খুবই ইম্পর্টেন্ট। অনেকে দীর্ঘ কয়েক বছর পড়ালেখা শেষ করে সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করলাম, এখন আমরা অনেকে চিন্তা করি এসএসসি পরীক্ষা শেষ করছি এখন আমি একটু ঘুরতে যাব, একটু বেড়াতে যাব, একটু রিল্যাক্স করবো। আসলে লাইফ কিন্তু রিল্যাক্স দিয়ে চলে না, লাইফে হার্ডওয়ার্ক করে কঠোর পরিশ্রম করে কিন্তু নিজের সাকসেসের জায়গা বা নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেকে আগায় নিয়ে যেতে হয়। আগায় নিয়ে যাব ঠিক কথা, খুবই ভালো কথা, বাট আমার প্রস্তুতি যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু আমি যে কোনো স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে গিয়ে আমি ছিটকায় পড়বো, এটাই হচ্ছে হলো বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে নিয়ে এর বাস্তবতার সঙ্গে যারা এখন থেকে নিজেকে খাপ খাওয়াতে চাও বা এখন থেকে তুমি বিমান বাহিনীর পরীক্ষা পাস করানোর জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিগুলো যদি তুমি সঠিক ওয়েতে বা সঠিক গাইডলাইন বা সঠিক পরামর্শ নিয়ে যদি নিতে পারো অবশ্যই তুমি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে যোগদান করতে পারবাই ইনশাল্লাহ। তো যাই হোক, এখন একটু বলে দিই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কিন্তু অলরেডি বিমান সেনা পদের নিয়োগে যারা আবেদন করবা তাদের প্রস্তুতি ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে। তুমি চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো, এসে এখানে স্বল্প খরচে 1 মাস অথবা 2 মাসে তুমি একটা প্রস্তুতিমূলক কোচিং নিয়ে যেতে পারো। এখন তুমি কেন সোজা ট্রেনিং একাডেমিতে আসবা বা কেন এবার আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রস্তুতি নিয়ে যাবা একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে প্রস্তুতির ক্ষেত্রে। আমাদের এখানে যখন কোনো প্রার্থী আসে আমাদের এই সোজার একাডেমিতে সর্বপ্রথম তাদের আমরা একটা প্রাথমিক মেডিকেল চেক আপ করি। প্রথমত মেডিকেল চেক আপটা কেন ইম্পর্টেন্ট, কারণ তুমি হয়তো বা জানো না তোমার কোনো সমস্যা আছে কিনা। যখন আমরা মেডিকেল চেক আপ করে দেব যদি কোনো সমস্যা বের হয় আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করব, যদি ওই সমস্যাটা সমাধানের কোনো ওয়ে থাকে সঠিক লাইন বা সঠিক গাইডলাইনটা আমরা তোমাদেরকে প্রদান করব। এতে করে কি হলো, তুমি পরীক্ষায় যখন দিতে যাবা বিমান বাহিনীতে তার আগেই কিন্তু তুমি নিজেকে মেডিকেলের দিক থেকে নিজেকে ফিট করে নিয়ে যেতে পারছো। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীতে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডে বিভিন্ন বিষয়ের উপরে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। প্রথমত আইকিউ পরীক্ষা থাকে 100 মার্কের, এটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। এটা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডের সব শিক্ষার্থীকে প্রথম আইকিউ পরীক্ষা ফেস করতে হয়, 100টা প্রশ্ন দেওয়া থাকবে। এই আইকিউ পরীক্ষার জন্য তোমাদেরকে হিউজ পরিমাণ রিসোর্স বা ম্যাট্রিয়াস কালেক্ট করে আমরা তোমাদেরকে একটা শর্ট সাজেশনের মধ্যে দিয়ে বা শর্ট সাজেশনের মাধ্যমে এত প্রপার আর বা নিখুঁত বা পরিপূর্ণভাবে তোমাদেরকে তৈরি করে দেব, তুমি যে পোস্টেই আসুক না কেন বিমান বাহিনীর বিমান সেনার ফাইনাল পরীক্ষায় তুমি অবশ্যই ওখানে ভালো করতে পারবা। কারণ কয়েক ধরনের প্যাটার্ন ফলো করে কিন্তু বিমান বাহিনীর আইকিউ প্রশ্নগুলো সেট করা হয়ে থাকে, যেটা একজন শিক্ষার্থী ঘরে বসে কোনোভাবে সে প্রপার গাইডলাইন মেনে নিজেকে প্রস্তুত করাতে পারবে না, এটা আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই আমি বলছি। পাশাপাশি তোমাদের ইংলিশ থাকবে, সাধারণ বিজ্ঞান থাকে বা যে বিজ্ঞান থাকে, সাধারণ গণিত থাকে এবং সাধারণ জ্ঞান থাকে, এই বিষয়গুলো তো ভালোভাবে জানতে হবে বা বুঝতে হবে বা সাজেশন মাফিক
পড়ালেখা করে যেতে হবে। যখন এখানে আসবা, আমাদের এখানে বিভিন্ন বিষয়ের উপরে অনেক ধরনের শিক্ষক আছেন বা পরামর্শক আছেন, তাদের সহযোগিতায় আমরা তোমাদেরকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করে দেবো। এটাই কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমির মূল লক্ষ্য। এছাড়াও তুমি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করবে, তোমার আরও কিছু বেসিক গুণাবলী থাকা দরকার। সেটা হচ্ছে ডিফেন্স লাইফ স্টাইল, তোমার লিডারশিপ কোয়ালিটি, পাশাপাশি আরও কিছু ডিসিপ্লিনের উপরে তোমাদেরকে একটা হিউজ পরিমাণ প্রিপারেশন নিয়ে কিন্তু যেতে হবে। তখন কিন্তু তোমার পরীক্ষাটা অবশ্যই ভালো হবে এবং তুমি পরীক্ষায় খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে। আর আমাদের একাডেমিতে আমরা এই বিষয়গুলো করে কারিকুলাম, কোর্স কারিকুলাম যেগুলো আছে, যেমন টপিক্সের কথাগুলো তো বললাম, ওগুলোর পাশাপাশি আমরা বাহ্যিক কিছু গুণাবলী তোমাদেরকে শিখাই দেবো। তার মধ্যে বড় একটা বিষয়, সেটা হচ্ছে বেসিক ইংলিশ স্পোকেন কোর্স। আমরা অনেকে ইংলিশে দুর্বল থাকি, এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের এই কোর্সের মধ্যেই কিন্তু আমরা বেসিক ইংলিশ স্পোকেন কোর্সটা তোমাদেরকে শিখিয়ে দেব। আমাদের এখানে আবাসিক হোস্টেল রয়েছে, তুমি বাংলাদেশের যে কোনো জেলা থেকে সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা অথবা কারিগরি ট্রেড থেকে, যারা SSC পরীক্ষা শেষ করলো 2020 সালে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সোজা একাডেমিতে আসতে পারো। এসে তুমি এখান থেকে একটা শর্ট কোর্সে শর্ট কোর্সের মাধ্যমে তুমি নিজেকে প্রস্তুত করে একজন যোগ্য প্রার্থী হিসেবে রেডি করে রাখতে পারো। এই রেডি করার পিছনে আমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, আমরা আমাদেরকে উজাড় করে সাপোর্ট দিব তোমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আশা করি তোমরা যারা সিদ্ধান্ত নিয়েছো বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে আবেদন করবা, সেখানে চাকরি নিয়ে দেশে নিযুক্ত হয়ে দেশের সেবক হয়ে কাজ করবা, এই স্বপ্ন পূরণের জন্য আমরাও কিন্তু একটু হলেও তোমাদেরকে ভূমিকা রাখতে পারি তোমাদের পিছনে, তোমাদের উন্নয়নের ক্ষেত্রে। তো সোজা ট্রেনিং একাডেমিতে যেহেতু ভর্তি শুরু হয়ে গেছে, তুমি যে কোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে যদি তোমার ভালো মনে হয় বা ভালো লাগে, দেন তুমি ভর্তি হয়ে তুমি তোমার এই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার পিছনে স্বল্প খরচে এক মাসের বা 2 মাসের একটা কোচিং করে নিজের স্কিলটাকে ডেভেলপ করে তুমি তোমাকে প্রস্তুত করে রাখতে পারো। সবার জন্য শুভকামনা থাকলো।